আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামের চাকতাই এলাকায় পোলট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 150 বস্তা ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য এবং 33 বস্তা ক্রোমিয়ামযুক্ত শ্রিম্প পাউডার জব্দ করেছে জেলা প্রশাসন ও র্যাব সাত। ট্যানারির বর্জ্য পাউডার মেশানোর অভিযোগে মেসার্স আদিত্য ট্রেডার্সকে 2 লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজকে 2 লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে র্যাব সাতের নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ এবং সিনিয়র এএসপি শৈফুল আলম। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ক্রোমিয়ামযুক্ত মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগিকে খাওয়ানো হলে সেগুলো মানবদেহে ক্যান্সার সহ নানা জটিল রোগ সৃষ্টি করতে পারে। যে আমরা এখানে ট্যানারির যে বর্জ্য, বিষাক্ত বর্জ্য, ক্রোমিয়ামযুক্ত যে সকল বর্জ্য, সেগুলো মাছের খাবার এবং পোলট্রি খাবারের মধ্যে আমরা মেশান এখানে বসে, এবং এখানে আমরা এই খাবারগুলো তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দেন। আমরা ইতিমধ্যে এখান থেকে 150 বস্তা ট্যানারির খাবার আমরা জব্দ করেছি, ট্যানারির বর্জ্য জব্দ করেছি, এবং মেশানো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। খাগড়াছড়িতে প্রণোদনার আউশধান ঘরে তুলেছেন কৃষক। বৃষ্টির কারণে দেরি হলেও ফসল তুলতে পেরে খুশি তারা। আউশধান তুলে ওই জমিতে আমন চাষ করা না গেলেও সরিষা চাষ করে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরা পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। আউশ বৃষ্টি নির্ভর একটি ধান। যে বছর আগাম বৃষ্টি হয় সে বছর আউশের ফলনও ভালো হয়। বৈশ্বিক উষ্ণতার কারণে এবার দেরিতে বৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আউশ ধান চাষে এবছর জেলায় 5,000 কৃষককে বীজ, সার ও অর্থ প্রণোদনা হিসেবে দেয় কৃষি বিভাগ। প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় মাটি শুষ্ক থাকায় বীজতলাই করতে পারেননি কৃষক। পরবর্তীতে বৃষ্টি শুরু হলে ধান উৎপাদন শুরু হয়। এখন ফসল ঘরে তোলার কাজ চলছে। ফলন তো ভালো হয়েছে। বীজ দিছে, বীজ সার সার দারু দিছে, ওষুধ দিছে আর কি। জুড়ে করলাম, খুব ফলন হয়েছে। আইসের খারাপ আছে। খাগড়াছড়ি জেলায় বৃধান 48 এবং কিছু সংখ্যক স্থানীয় আউশ ধান চাষ হয়। এবছর 3,030 হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,029 মেট্রিক টন। লেট আউশ আমরা চাষ করেছি এবং আমরা যেটাকে বলবো আগাম আমন হিসেবে আমরা জাতগুলো লাগিয়েছি, আমাদের আউশের জাতগুলো। যেখানে আমরা পানি দিতে পেরেছি সেখানে আমরা হচ্ছে গিয়ে ভালো মতো টাইম সময় মতো আমরা কিন্তু এই আউশটা আমরা কর্তন করতে পেরেছি। আউশের মৌসুমে কিন্তু এই অনাবৃষ্টি হওয়ার কারণে দেরিটি হলেও আমরা ফলনা মাঠে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এখন দেখা যাচ্ছে যে তারা ভালো ফসল গড়ে তুলতে পারে। আমি আশা করতেছি 20 থেকে 22 মণ প্রতিখানিতে তারা ফলন পেতে পারে। দেশের খাদ্য ঘাটতি কমিয়ে আনতে উপশি জাতের আউশ ধান চাষ করতে কৃষককে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নীলফামারী সদর উপজেলায় আরাজি চড়াই খোলা গ্রামে উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা 17 ধানে শস্য কাটাকে ঘিরে কৃষক মাঠ দিবস হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এএসএম আবু বক্কর। অংশ নেন বিনা উপকেন্দ্র রংপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী এবং অন্যরা। জেলায় 2,545 হেক্টর জমিতে 2,000 কৃষক বিনা ধান 17 চাষ করেছেন। প্রতি বিঘায় গড় ফলন হয়েছে 20 থেকে 22 মণ। নাটোরে চলতি রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, মসুর, খেসারি, মুগ, চীনাবাদাম আবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর সদর উপজেলার এই আয়োজনে নির্বাহী অফিসার শর্মিনা সত্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান এবং অন্যরা। দর্শক চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।